আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যে মুরগিটি দেখতেছেন এ প্যারালাইসিস ছিল ছোট থাকতে এ দু পা দুদিকে ছড়া রাখতো সে নিজের পায়ের উপর ভরও করতে পারতো না এবং খাদ্য খেতে খুব অসুবিধা হতো যেহেতু সে ধরাতে পারতো না হাঁটতে পারতো না এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারতো না যে বাচ্চাগুলোর সচরাচর খামার থেকে বের করে দেওয়া হয় সে বাচ্চাগুলো এখন আমি এটাকে কোনো ওষুধ ব্যবহার করিনি ওষুধ ছাড়া আল্লাহর সে সুস্থ হয়ে গেছে সে নিজের পায়ে এখন ভর করে ধারাতে পারে দেখুন আমি একটু ধা দিচ্ছি সে নিজের পায়ের উপর ভর করে দেখুন এবং হাঁটতেছে এখন আমি কিভাবে এটাকে সুস্থ করছি কি ট্রিটমেন্টটা দিছি কোনো ওষুধ লাগেনি কোনো কিছু লাগেনি ওষুধ ছাড়াই সে আল্লাহর আমাদের সুস্থ হয়ে গেছে আপনারা এই কৌশলটি অবলম্বন করতে পারেন আমি যেটা করেছি তার দু পায়ে দেখুন দুই পায়ে বাদ দিয়ে দিছি দেখুন বাদটা অনেক আগে পড়ছিল মুরগিটা এমনভাবে ছিল যে আমার চোখে পড়েনি যার কারণে ওর পাটা অনেকটা কেটে গেছে মুরগিটা আস্তে আস্তে বড় হয়েছে ভাতটা চিকুন হয়ে যাওয়ার কারণে কেটে গেছে আপনারা যখন বাঁধেন অবশ্যই একটু এটার উপরে কালো কালি দিয়ে বা অন্য কোনো চিহ্ন দিয়ে রাখবেন যেন চোখে চোখে থাকে দু তিন দিন পর পর ভান্ডা একটু লুজ করে দেবেন আল্লাহর আমাদের সে সুস্থ হয়ে গেছে আপনারা এইভাবেই এই টিপসটি ফলো করলে তাহলে যেই রোগ মুরগিগুলো আপনার প্যারালাইসিস থাকে পা দিকে ছড়া থাকে বা সামনে দিয়ে থাকতে অথবা পায়ের উপর ভর করে ধারাতে পারে না সেই মুরগিগুলোরে এইভাবে আপনারা সুস্থ করে তুলতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে চাপ দিয়ে সাথে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম